বন্ধুরা, আপনারা যে দুর্জয় সাহস এর উপর ভর করে আজকের এই যে কর্মসূচি পালন করছেন, এই কর্মসূচি থেমে থাকবে না। আমাদের এই কর্মসূচির লক্ষ্য দুঃশাসনের অবসান করা, কর্তৃত্ববাদী শাসনের অবসান করা। প্রধানমন্ত্রী বলেন, বিদেশি চাপের কাছে আমি মাথা নত করব না। আপনি বিদেশি চাপের কাছে মাথা নত করবেন না, আপনি তো জনগণের চাপের কাছে মাথা নত করেন না। আমাদের সীমান্তে যখন আমাদের লোককে গুলি করে, তখন কই আপনার তো মাথা উঁচু করতে দেখি না। এই বিদ্যুৎ খাতে প্রায় 154টি প্ল্যান্ট আজকে, তার মধ্যে মাত্র 49টা কোনো রকম চালু আছে, 104টা প্রায় বন্ধ অথবা অল্প অল্প ধিকি ধিকি করে চলছে। তাহলে আপনার কোথায় গেল? আপনার এক এমপি বলেছে ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি হবে, তো ফেরির বিদ্যুৎ কোথায়? আবার বলেছেন ফেরি করে বিদ্যুৎ বিক্রি করলে সেই মানে লোক পাওয়া যাবে না কেনা, এতই বিদ্যুৎ করেছে। প্রধানমন্ত্রী, আপনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ফেরি করে বিক্রি করেছেন অন্যের কাছে, আর জনগণের অধিকারকে কারাবন্দী করেছেন, গোটা দেশকে আপনি বন্দিশালা করেছেন। এখানেই আমাদের অবস্থান কর্মসূচি আপনারা অনেকক্ষণ ধরে করে আসছেন। আপনাদের জেলার নেতৃবৃন্দ এবং বিভাগীয় নেতৃবৃন্দ, যারা সাংগঠনিক সহসাংগঠনিক যারা আছেন, তারা বিদ্যুৎ অফিসে গিয়ে, বুদ্ধি ভটরে গিয়ে তারা স্মারকলিপি দিবেন।